ভাই, এটা কি এই একটা মানুষ মরে পড়ে থাকবে নিতে পারবে না, এটা কি ঠিক বলেন? এটা এটা কখনো ঠিক না, এটা সকলের এগিয়ে আসা উচিত না? এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাতে এরকম অবস্থা হয়। এবং এই ওনার দিন মজুর এই ভাইটি কি নাম বলছেন আপনার? মোহাম্মদ ইউসুফ। এই দিন মজুর মোহাম্মদ ইউসুফ ভাইটি ওনার মাকে নিয়ে এই বিকাল থেকে এই মধ্যরাত পর্যন্ত যে বসে আছে, জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। এখানে গত কয়েকদিন আগে আমরা যে একটি ভদ্রলোকের মৃতদেহ পাঠিয়েছি তাদের গ্রামের বাড়িতে, তার ঠিক দুদিন পরে আজকে আরেকটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে এই আমার পাশের যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন দিন মজুর, এবং তিনি তার আপনার মা নাকি তার মাকে অসুস্থ অবস্থায় মেডিকেল ভর্তি করে, এবং আল্লাহ তাআলার ইচ্ছে ছিল না বা তার হায়াত ছিল না বিধায় আজকে সে মৃত্যুবরণ করে। তো সেই বিকাল থেকে এখন রাত 12টা ক্রস করেছে, এই এতক্ষণ পর্যন্ত বসে আছে এবং নীরবে ওনারা কাঁদছে। হেতু হচ্ছে ওনাদের পকেটে সেই অর্থ নেই, এখান থেকে যে নিয়ে যাবে কিংবা নিয়ে যাওয়ার পরে যে দাফন কাফন করবে সে অবস্থাটুকুও নেই। তাই আজকে আমরা বিষয়টি জানতে পেরে এই হাসপাতালের কিছু হৃদয়বান মানুষের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরে আমরা আজকে তার এই মরদেহটি এখান থেকে পাঠানো এবং এই মরদেহটি দাফন কাফনের জন্য আমরা নগদ যাতায়াত ভাড়া বাবদ 3000 ওনাদের, যাতে যেতে অসুবিধা না হয়, আর দাফন কাফনের জন্য 3000, মোট 6000 টাকা ওনাদের কাছে তুলে দিচ্ছি। আজকের এই 6000 টাকা স্পন্সর করছে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা শহর থেকে ফরিদ আন্টি। ধন্যবাদ জানাচ্ছি ফরিদ আন্টিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখানে 6000 টাকা আছে, 3000 টাকা ওনাদের নিয়ে যাওয়ার জন্য এবং 3000 টাকা দাফন কাফনের জন্য। ইনশাআল্লাহ এখন তো সমস্যার সমাধান হয়েছে, ইনশাআল্লাহ হয়েছে। আপনার নাম কি? আমার মোহাম্মদ ইউসুফ। ইউসুফ, আপনি কি কাজ করেন? আমি দিন মজুরি করি। দিন মজুরি করেন, উনি কে? আমার ভাই। আর উনি কে? আমার ছোট ভাই। আচ্ছা, তা আপনাদের তো পয়সার অভাবে নিতে পারছেন না? হ্যাঁ। কেন নিতে পারছেন না? টাকার অভাবে নিতে পারছেন না। তা আপনার কি হয় উনি? আমার মা। মা এখানে আজকে বিকালে উনি মৃত্যুবরণ করে। তো এখন তো রাত 12টা পার হয়ে গেছে, এই বিকাল থেকে এখন পর্যন্ত এত রাত পর্যন্ত কেন বসে আছেন? টাকার জন্য। টাকার জন্য নিতে পাচ্ছেন না? এখান থেকে নিয়ে যাওয়ার পরে কি দাফন কাফন খরচ আছে? সেটাও নাই। আচ্ছা, তো দাফন কাফন খরচটা আমরা দিয়েছি এবং যাতায়াতের সমস্যা সমাধান করে দিছি। এখান থেকে যাওয়া এবং গিয়ে দাফন করা দুইটাই তো করতে পারবেন এখন, ইনশাআল্লাহ। আচ্ছা, তো যিনি স্পন্সর করছে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদ আন্টি, ওনার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। জি, ওনার জন্য দোয়া করবেন আপনারা, হ্যাঁ, যাতে আমরা এই ভালো কাজগুলো আরো করতে পারি। তো এই যে বিকাল থেকে এখন পর্যন্ত রাত 12টা পার হয়ে গেছে, আপনারা বসে কাঁদতেছেন, কোনো মানুষ তো এটার দায়িত্ব নেয় নাই, নাই নাই, পাঠানোর জন্য কেউ বলে নাই, না, সবাই দেখে শুধু চলে গেছিল, চলে গেছে। আচ্ছা, যাও, আমাদের এখানে আসলে আমরা অনেক মানুষই আছি, আমাদের সবার এই বিষয়গুলো দেখা উচিত এবং মানবতাবোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া উচিত। এই মানুষগুলো যারা আছে এখানে আসলে আমরা সবাই দেখতে পারি কিন্তু আসলে সহযোগিতা করতে কজনে পারি, এই জন্য আমাদের মধ্যে যাতে মানবতাবোধ জাগ্রত হয়, কোনো মানুষ যাতে এভাবে মৃত্যুবরণ করার পরে কোনো অসহায় মানুষ এভাবে তাদের সন্তান পিতামাতার মরদেহ নিয়ে যাতে ঘন্টার পর ঘন্টা বারান্দায় বসে কান্না করা না লাগে। এই অসহায় বাড়িটি দিন মজুর, আপনি এখানে কোথা থেকে আসছেন? চন্দ্রগোনা, কাপ্তাই থেকে। কাপ্তাই, চন্দ্রগোনা? জি। আচ্ছা, এখানে বলে রাখি চন্দ্রগোনা কিন্তু আমার বাবা চাকরি করতো, যদি উনি 2005 সালে সেখান থেকে চলে আসে এবং 2014 সালে মৃত্যুবরণ করে। আমি কিন্তু চন্দ্রগোনারই ছেলে, এখানকার KPM স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি SSC এবং ইন্টারমিডিয়েট পাস করছি। এই বিষয়টা শুনে একটু আমি তাড়াতাড়ি আসছি। তো আপনারা এই চন্দ্রগোনা কোন জায়গায়? পেপার মিলে। পেপার মিল? জি। জায়গার নাম এই পেপার মিল? পেপার মিল কাটাপাহাড়। আচ্ছা, কাটাপাহাড়। চন্দ্রগোনার পেপার মিলস যেখানে অবস্থিত সেখানে কাটাপাহাড় নামক একটি জায়গায় ওনারা যাবে এবং ওনাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করে সহযোগিতা করে ওনাদের সমস্যার সমাধান করতে পারে। আমি নিজেকে ধন্য মনে করছি, মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি, আল্লাহ তালা যাতে এরকম কাজের সাথে আমাদেরকে সবসময় জড়িত রাখে। ইনশাআল্লাহ বেয়ারি সেবা ফাউন্ডেশন এই ধরনের মানবিক কার্যক্রমে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে এই মেসেজটা সমগ্র দেশবাসীর নিকট পৌঁছাতে পারেন, যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা আশপাশ থেকে কোনো রিক্সাওয়ালা, কোনো ভ্যান গাড়িওয়ালা কিংবা কোনো দিন মজুর কুলি, যে কোনো নিঃস্ব অসহায় মানুষ যদি মৃত্যুবরণ করে টাকার অভাবে, যদি তার মরদেহটি তার বাড়িতে না নিতে না পারে, যেমন এখান থেকে রংপুর নিতে গেলে 30,000 টাকার উপরে ভাড়া আসবে, সে তার কাছে হয়তো দেখা যাবে 300 টাকাও নেই, চিকিৎসা করাতে এসে সব টাকা শেষ। তো এই মরদেহটি আত্মীয় স্বজনের কাছে না নিতে পেরে যাতে সরকারি গোরস্থানে দাফন করতে না হয়, অন্তত
আত্মীয় স্বজনের কাছে, হয়তো বা ওনার সন্তানরা অপেক্ষা করছে, আত্মীয় স্বজনরা অপেক্ষা করছে শেষ দেখাটাও যাতে দেখতে পারে যথাযথ মর্যাদায়, ফ্রিজারে হোক কিংবা নন ফ্রিজারে হোক আমরা এটা পাঠিয়ে দিচ্ছি, দিব এবং চলমান রয়েছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যাতে এই কার্যক্রমে মানবিক গুণাবলী সবার মধ্যে উদ্গীরণ করে, যাতে কোনো মানুষ বাংলাদেশের কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এভাবে মরদেহ নিয়ে যাতে ঘন্টার পর ঘন্টা বসে কাঁদতে না হয়, আর আমরা মানুষ নামের অমানুষরা দেখেও যাতে পাশ কেটে যাতে না চলে যায়, আমাদের মধ্যে আল্লাহ তাআলা যাতে সেই মানবতাবর্তী সৃষ্টি করে জন্য আমরা সবাই দোয়া করি ইনশাল্লাহ। তো এখন আমরা সব কিছু ওকে করে দিছি, গাড়ি টাড়ি কোনো অসুবিধা নাই, এখন উঠাবেন এবং এই চন্দ্রকোনার উদ্দেশ্যে নিয়ে যাবেন। তো আমাদের সকলের জন্য দোয়া করবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান। আপনার মায়ের নাম কি ছিল? আমার মা নামে আক্তারি বেগম। আক্তারি বেগম ছিল যিনি মারা গিয়েছেন? জি। এবং আপনার বাবাও তো নেই? আমার বাবাও নেই, মারা গেছেন। ওনার নাম কি ছিল? ওনার মোহাম্মদ আবুল কালাম। আপনার নাম কি ছিল? আমার মোহাম্মদ ইউসুফ। আচ্ছা ইউসুফ। আপনার চন্দ্রগোনায় থাকেন, কিন্তু আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি নোয়াখালীতে। নোয়াখালী কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোন থানা? লক্ষ্মীপুর পেরাপুরিতে। আচ্ছা, যাই হোক, ওনাদের স্থায়ী দেশের বাড়ি লক্ষ্মীপুর, কিন্তু ওনারা এখানে চন্দ্রগোনায় থাকেন, কর্ণফুলি পেপার মিলের কাটা পাহাড় নামক স্থানে, সেখানে এখন চলে যাবে ইনশাল্লাহ। এটার যাতে অমর্যাদা না হয় আমরা শোনার সাথে ছুটে এসেছি এবং ইনশাল্লাহ তড়িৎ ব্যবস্থা নিয়েছি, এবং সবসময় আমরা চেষ্টা করি কোনো মরদেহ যাতে পড়ে না থাকে এবং মরদেহর অবমাননা যাতে কখনো না হয়, এজন্য এই যারা রয়েছেন এখানে। ভাই, এটা কি এই একটা মানুষ মরে পড়ে থাকবে নিতে পারবে না, এটা কি ঠিক বলেন? এটা এটা কখনো ঠিক? এটা সকলের এগিয়ে আসা উচিত না? এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাতে এরকম অবস্থা হয়, এবং এই ওনার দিন মজুর এই ভাইটি কি নাম বলছেন আপনার? মোহাম্মদ ইউসুফ। এই দিন মজুর মোহাম্মদ ইউসুফ ভাইটি ওনার মাকে নিয়ে এই বিকাল থেকে এই মধ্যরাত পর্যন্ত যে বসে আছে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এই সমাজের মানুষ হিসেবে ক্ষমা প্রার্থী, এরকম যাতে কোথাও ভবিষ্যতে না হয়, সবার প্রতি সমবেদনা রইল, সবাই যাতে এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখি, মানুষ চলে গেলে অন্তত তার শেষ সময়টা যাতে অবমাননাকর না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুভ বুদ্ধি দিক, এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের 6,000 টাকা স্পন্সরকারী আমেরিকার ফ্লোরিডা শহরের ফরিদ আন্টিকে, ইনশাল্লাহ মরদেহটি আপনার গাড়িতে উঠে দেন। ধন্যবাদ সবাইকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।